আরেকবার আমরা সবাই জয় বলবো। মঞ্চে দেখে নিচ্ছি আমাদের আইবি শিক্ষার্থী সালমান চৌধুরী। আইবি ফিল্মসের জন্য সেই সংটা ধরে রাখতে আমি সক্ষম হয়েছি। এক কথায় যদি বলতে চাই, আইবিতে আমার দিনগুলো ভালোই কাটছে, উপভোগ করছি আমি জীবনটাকে। তবে আমি অবাক, এমন একটা সুন্দর জীবন ছেড়ে কিসের নেশায় মানুষ বিপথে যেতে পারে? সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এর পথে চলার তো কোনো প্রশ্নই আসে না। এই জাতি গোষ্ঠীকে ঐতিহাসিক কাল থেকে এগিয়ে চলার পথ জানিয়েছে। যত বাধা বিঘ্নই সামনে আসুক না কেন, অভয় চিত্তে এদেশের মানুষ তার রুখে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কালে নির্দিষ্ট কিছু ঘটনা যেমন হোলি আর্টিসান রেস্টুরেন্ট এবং তৎপর সুলাহিয়ার ঈদের জামাত এবং এর বর্বরচরিত হামলার পর আমাদের জাতীয় জীবনে যে বিপর্যয় নেমে এসেছে তার সামাল দিয়ে আমরা একত্ববদ্ধভাবে এই জাতিকে কিভাবে এগিয়ে দেশকে বিপন্ন করে তোলার অভিঘাত থেকে উত্তরণের পথ অনুসন্ধানী এই যাত্রায় আইবি পরিবারে আমরা সবাই একাত্ম। অবশ্য আমাদের অগ্রযাত্রায় কিছু বিষয়ে আমরা শুরু থেকে কিন্তু প্রাধান্য দিয়ে এসেছি, এটা কিন্তু নতুন কিছু না। আইবিতে আমাদের সূচনা লগ্ন থেকে কিন্তু জ্ঞান চর্চার প্রতিষ্ঠান হিসেবে আইবি আমাদের দেশে মেধা বিকাশের ক্ষেত্রে মানব সম্পর্ক থাকতে হবে, সেই জন্যই আপনাদের সবাইকে ফাউন্ডেশন কোর্স করতে হয়। আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন, বিজনেসই পড়েন বা অ্যান্থ্রোপলজি পড়েন, সবাইকে কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্র, ভিন্ন ভিন্ন দৃষ্টি, সংস্কৃতি আপনাকে ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে। আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বাংলাদেশি মানে নাগরিক আর বিশ্ব নাগরিক হিসাবে যে অবস্থান নিতে হবে আপনাদেরকে, এটাতে আপনাদেরকে সাহায্য করবে। এটা কিন্তু আমরা গোড়া থেকেই কিন্তু করে এসেছি। এটাও সত্যি যে প্রথমে কিন্তু অনেক বাবা মা কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমার মেয়ে কম্পিউটার সায়েন্স করবে, ওর ইতিহাস করে রাখবি, ওর সঙ্গীতের ব্যাপারে জানার দরকার নেই। আমরা কিন্তু সবসময় বলেছি যে আইবিতে আসছে বলে আপনাকে সব কিছুর ব্যাপারে কিন্তু জানতে হবে, শিখতে হবে। আর এটা আমরা মনে করি যে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই 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 এটার উপরে আমরা জোর দিয়েছি বলেই আমি কিন্তু গর্ব করে বলতে পারি যে এখানে কোনো সন্ত্রাসের কিন্তু কোনো ওখানে কোনো সমস্যা হয়নি। আর আমরা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি কৃষির ব্যাপারে সবাইকে কিন্তু চেষ্টা করেছি, উদ্বুদ্ধ করেছি, খুবই ভালো। খুব অল্প সংখ্যক লোকই কিন্তু আইবির মতো একটা প্রতিষ্ঠানে কিন্তু সুযোগ পাচ্ছি, এই সুযোগের সাথে একটা দায়বদ্ধতাও চলে আসে। আর এই দায়বদ্ধতার উপরে কিন্তু আমরা কিন্তু ফোকাস করেছি। আর এই জন্যেই কিন্তু আমি মনে করি যে আমাদের ছাত্ররা কিন্তু সব কিছুতে খেলাধুলা থেকে নিয়ে সাংস্কৃতিক ব্যাপার সুযোগ সব কিছুতে কিন্তু ওরা নিজেদের জড়িয়েছে। ফলে আমাদের শিক্ষার্থীরা জনগোষ্ঠীর প্রতি জাগ্রত বিষয়টি পাশ কাটিয়ে যায় না, কর্মক্ষেত্রে কুশলতা ও সাফল্যের পাশাপাশি সমাজ চেতনা বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতি সহমর্মিতা ও সহবস্থানের যে চিরাচরিত সংস্কৃতি তার আনুগামী হয়ে ওঠার শিক্ষাক্রম নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা কিন্তু আমরা একদিক থেকে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা বিশ্ব নাগরিক বলে আমরা কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে হবে। অন্য ধর্ম, অন্য চিন্তা, অন্য কৃষ্টি সব কিছু নিয়ে আমাদেরকে একত্রিতভাবে সামনে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদের প্রতি সহিষ্ণুতা দেখাতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে দেশীয় সংস্কৃতি সম্পর্কিত কয়েকটি বিষয় চালু রয়েছে। শিক্ষকরা একদিকে যেমন প্রাকৃতিক ও পরিবেশ বিদ্যার পড়ান, তেমনি এখানে চালু রয়েছে নৃবিজ্ঞান, সাংবাদিকতা, দর্শন, সঙ্গীত, কলা, নন্দনত্ব ও বাংলা ভাষার উপর বিচিত্র সব বিষয়ে চর্চা। এখন তো এই ঘটনাক্রমে কিন্তু বলা হচ্ছে যে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়তে আমাদের বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু ছেলেমেয়েদেরকে শেখানো হয় না, আপনারা সবাই যারা ছাত্র আছেন তারা তো ভয় নিয়েছেন বা নেবেন,
যে কালচারাল হেরিটেজ বলে যে একটা ম্যান্ডেটরি কোর্স আছে, এখানে কিন্তু বাংলাদেশের ঐতিহ্যের ব্যাপারে কিন্তু খুব জোরালো আলাপ হয়। আর বাংলাদেশের ইতিহাস, সঙ্গীত, অনেকভাবে কিন্তু কবিতা, সাহিত্য সব কিছু নিয়ে কিন্তু আলাপ করা হয়। আর বাংলাদেশ ছাত্রদেরকে কিন্তু পরিচিত করা হয় যে ঐতিহ্যের এখানে সারা বছর ব্যাপী কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন হয়, এমনকি এখানে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানও কিন্তু পালন করে। পয়লা বৈশাখ তো হয়ই, একুশে ফেব্রুয়ারি বিশ্ব নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করছি, এটার ব্যাপারে যাতে ওরা দৌড়ি সবার সাথে মিলেমিশে থাকতে পারবে এই কামনা করেই কিন্তু বিশেষ মাস। এই মাসের কথা উঠলে আমরা 15ই অগাস্টের কথা মনে পড়ে, স্মরণ করে। এবং যেহেতু আমি একসময় বঙ্গবন্ধুর সঙ্গে 2 বছর অত্যন্ত ঘনিষ্ঠভাবে কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম, সেই কারণে বিশেষ করে অনেকে মনে পড়ে 15ই অগাস্টের কথা। আজকে যে 1 মিনিট সাইলেন্স অবজার্ভ করার জন্য মাননীয় রাষ্ট্রপতিরা বললেন, ইট ওয়াজ ভেরি কাইন্ড যে আমরা বলি আবিগানে যারা মারা গেছে, সোনাকিয়া যারা মারা গেছে তাদের কথা চিন্তা করেছি। একইভাবে আমি বলব এর মাধ্যমে আমরা 15ই অগাস্টে যারা এখানে যান দিয়েছেন আমাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের কথা আমরা স্মরণ করছি। কদিন আগে আমি একটুখানি ইয়ে করে বলি যে আরটিভিতে যে একটা রাউন্ড টেবিল হয়, সেই রাউন্ড টেবিলের মধ্যে আমিও ছিলাম এবং আরো 2-3 জন আমার অনেক গণ্যমান্য ব্যক্তি তারাও ছিলেন। তাদেরকে প্রথমে বলা হলো যে আপনারা নিজের পরিচয় দেন, তো অনেকে বললো আমি উপদেষ্টা বিএনপি প্রধানের, একজন বললো আমি অমুক আপনার, আমাকে দৃষ্টি আমি মানুষ। তখন একজন সম্পাদক ছিলেন ওখানে বসে, না বলবো না পত্রিকা, তিনি বলি তাহলে আমরা কি ভালো নিজের পরিচয় সেভাবে দিয়ে থাকো আমার বলার কিছু নেই। তো সেক্ষেত্রে সেইটুকুই আমি বলবো। তো আজকে আমরা যে আলোচনাটা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনাটা হওয়া নিয়মিতভাবে প্রয়োজন। কিন্তু আমি বিশেষভাবে আজকে আনন্দিত অনেক ছাত্রছাত্রী আজকে এসেছেন, কারণ আমাদের যে সব সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করা হয়, সেখানে কিন্তু যারা আছেন সুশীল সমাজের, যারা বুদ্ধিজীবী বলে পরিচিত, সেখানে অবশ্য আমার ভাই, আমার বড় ভাই ব্যারিস্টার ডক্টর জাহির, উনি ছিলেন, মারা গেছেন। উনি খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছিলেন বুদ্ধিজীবীদের ব্যাপারে, উনি বলেছিলেন যাদের বুদ্ধিজীবী এসে থেকেছে তাদের। তো আমি তার বিপরীতে বলেছিলাম যে ইন্টেলেকচুয়াল হচ্ছে যাদের ইন্টেলেকচুয়াল এসেছে। তো সে সূত্র ধরে বলছি আজকে যে বাচ্চা কাচ্চারা এতজন এসছে তাতে আমি আনন্দিত এবং উৎসাহিত। এবং আমি সাতজনে মাননীয় ভাইস চ্যান্সেলর আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টারঅ্যাক্টিভ এনগেজমেন্ট, যেটা কিনা সর্ব ক্ষেত্রে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা প্রচলন আকারে হওয়া উচিত। ইসলামের নামে যে জঙ্গিবাদের বিশ্বায়িত ঝুঁকি এখন বাংলাদেশকে মারাত্মকভাবে আক্রান্ত করে ফেলেছে, সেটার ব্যাপারে আমরা 1 জুলাই গুলশানের বড়ি আর্টিজানে তথাকথিত জিহাদের নামে নারকীয়ভাবে 20 জনের নিরীহ বেসামরিক নাগরিককে পাশবিক করে খুন করার পরিচয় পেয়েছি। জননিরাপত্তার দায়িত্বে পালন করার পালন করতে গিয়ে 2 জন পুলিশ অফিসার তারাও জীবন উৎসর্গ করেছে। ঘটনাটি দেশে বিদেশে আতঙ্কের জন্ম দিয়েছে। পবিত্র ঈদের দিন সোনাকিয়ারদের জামাতে হামলা করার মানুষের পুলিশের উপর বর্বরভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনার সংখ্যা ব্যারোমিটারও তুঙ্গে উঠেছে। বাংলাদেশের সংস্কৃতি ও স্থিতিশীল ভাবমূর্তি বড় না হলেও বেশ ভালো আকার পেয়েছে। এবং আমাদের যে প্রাচীন কাল থেকে যে আমাদের মধ্যে একটা অসাম্প্রদায়িক সামাজিক গুণন ছিল সেটা ভেদ করেছে। আপনি এখন দেখেন এই যে রাস্তায় আমরা যদি যাই গুলশান কিংবা বনানী কিংবা বাড়িমেলায় কিংবা বসুন্ধরায় সন্ধ্যের পরে বগ্রামে নামাজের পরে আগে দেখা যেত অনেক ছেলেমেয়েরা হেঁটে বেড়াচ্ছে, কেউ বসে কোনো জায়গায় আইসক্রিম খাচ্ছে, কেউ কোনো জায়গায় বসে এক কাপ চা খাচ্ছে, কেন সবাই অত্যন্ত ব্যস্ত থাকে সারাদিন, পরবর্তীতে সন্ধ্যের পরে হয়তো একটু সময় পায়, হয়তো দুজনেই স্বামী স্ত্রী কাজ করে, তারা হয়তো একটু সময় পেয়েছে বাইরে গিয়ে খাবার খাওয়ার, সেসব জিনিস সম্পূর্ণ ছুটে গেছে। এখন সে কারণে আরো গভীর একটা আমি বলবো বিশ্লেষণ দরকার যে কেন আমাদের জীবনে আমরা যারা
মানুষ বলে নিজের পরিচিতি দিই, অন্য মানুষ কি করে সেই পরিচিতিটাকে সেই সংজ্ঞাটাকে ধারণ করেছে এবং ধরনটা করার আশা আছে। জঙ্গিবাদের গভীরে গিয়ে শেকড় খুঁজে তা উৎপাদনের কৌশল খোঁজা জরুরি হয়ে পড়েছে। বিশ্বায়িত জঙ্গিবাদ থেকে বাংলাদেশের জঙ্গিবাদের চরিত্রগত বৈশিষ্ট্যের মিল আছে, আবার অমিলও আছে। কোনো রাতঘাট না রেখে আমাদের আজকের প্রয়াস বিজ্ঞানের ধারণাকে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন, এই সামাজিক সমাজের বিভ্রান্তির ভাষা দূর করতে সহায়ক করার জন্য। এখানে আমি বাংলার যে একটা আছে আপনাদের বলি, আমি কালকে পরশু দিনে কদিন আগে আমি বলছিলাম এটা ওই একাত্তর টেলিভিশনে আলোচনা হচ্ছিল, আপনি দেখেন বাংলা ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দন্তের স, এই দন্তের স্বটা খুব গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট। সহিংসতা দন্তস্বর, সন্ত্রাস দন্তস্বর, সন্ত্রাসবাদ দন্তস্বর, সমস্যা দন্তস্বর, কিন্তু সমাধান সেটাও দন্তস্বর, সহযোগিতা দন্তস্বর, সম্প্রীতি দন্তস্বর, সামাজিক সমঝোতা সেটাও দন্তস্বর, এবং সংবিধান সবার উদ্দেশ্যে সেটাও দন্তস্বর। তো আমাদের এই দন্তস্বর পরিধি সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটা জিনিস, অর্থ হচ্ছে আ আস্থা এবং আন্ত আস্থা হীনতা, এই দুটোই কিন্তু আর সঙ্গে জড়িত। এবং আমাদের প্রতিটা শব্দ যে আমাদের বিবর্তনের কারণে প্রয়োজনে একটা শব্দ আমরা তৈরি করেছি সেটা এখান থেকে পরিচয় পাওয়া যায়। আপনারা যদি পারেন আমার একটা লেখা বই বাংলা একাডেমি থেকে একুশ বইয়ের মধ্যে একটা বই, সেটা হচ্ছে যে খনার বচন এবং বচন প্রবাদ প্রবচন নিয়ে লেখা, তাহলে ওইটা পড়ে সেটা 800টা প্রবাদ প্রবচন নিয়ে ক্রমান্বয়ে গত 800 বছরে কিভাবে বিবর্তন ঘটেছে সেটা নিয়ে লেখা। ওইটা বাংলায় লেখা আছে, বাংলার সঙ্গে সেই কারণে বলছি কারণ দৃষ্টিগত দিক থেকে আমাদের নিজেদেরকে জানা, নিজেদের পরিচয় অধিকার অর্জন করা এটা সহায়তা করবে। ইসলাম বাংলাদেশে কিন্তু জঙ্গি হামলা নতুন নয়, 2013 সাল থেকে ঘুরলে জঙ্গি হামলার সংখ্যা হয় প্রায় 70টি এবং গত 18 মাসে হয়েছে প্রায় 52টি হামলা। তবে গুলশান ও সোলাকিয়ার হামলা করে প্রথমবারের মতো জঙ্গিরা ফেরত যেতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে ফেরত যেতে পারেনি, তারা ফেরত যেতে চায়নি, তাদের মগজ ধরাই করে বলা হয়েছে রমজানের মাস যদি তোমরা কোন কারণে মারা যাও এই মাসে তাহলে তোমরা বেহেস্তে যাবে, ভুল করে গা তোমাদের অপেক্ষা। এখন আপনারা চিন্তা করুন, যদি তারা ঢুকে সঙ্গে সঙ্গে কয়েকজনকে স্প্রে করে মেরে পিছন থেকে দেওয়াল থেকে টপকে পালিয়ে যেত, তারা সত্যি পালিয়ে যেতে পারত, তারা পালেনি, তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা বলবো আছে। এবং দিস ইজ ভেরি ডেঞ্জারাস প্রসেস সিদ্ধান্ত নিচ্ছে যে তারা বলবে, এবং তারা আইএস এর সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা দিচ্ছে একটা কারের সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠিয়েছে। এখন এই সূত্র আমি বলব, ওই কদিন আগে আমি এক জায়গায় গেছিলাম, সেখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ, সেখানে আমি একটা চেয়ার করছিলাম একটা ওয়ার্কিং সেশন, সেখানে একজন ভদ্রলোক আমাকে এই লেখাটার একটা কপি দিল। এটা হচ্ছে রুকমি কালমাকি, এই নিউ ইয়র্ক টাইমস এর 12 জুন 2016, সেখানে তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে ডেডলাইন পাবলিশ করছে ইয়োসুর আল গিলুয়া ব্রেন্ট ম্যাকডোনাল্ড, তারাও নিউ ইয়র্ক টাইমস এ লিখছে এবং তারা দিচ্ছে আবু মাহমুদ আল আলবানি, যে হচ্ছে ইসলামিক স্টেট এর স্পোর্টস পার্সন, তিনি বলছেন যে তোমাদেরকে আল্লাহর পথে যে তোমরা দায়িত্ব পালন করবে তার জন্য সিরিয়া আসার দরকার নেই, তোমরা যেখানে আসো সেখান থেকে আল্লাহর কথা তোমরা বলবে, আল্লাহ আকবার বলবে। তারপরে বলছে ডু নট আস্ক ফর এনিওয়ানস পারমিশন, এবং হি সাজেস্টেড দ্যাট সিম্পাথাইজার্স হু উড নট বাই ওয়েপনস, যারা ওয়েপনস দিতে পারে না, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, শুড ইনস্টেড ইউজ রকস knives or even cars to kill infidels. গাড়ি ব্যবহার করো এবং
এইটার থেকে প্রভাবিত হয়েছে জুডিশিয়ার যে ব্যক্তি যে কিনা ডিসে 84 জনকে খুন করেছে। এখন এই একই জিনিস কল্যাণপুরে দুজন ছিল দুই বাড়ির দুপাশে, তারা বলেছে যে ছেলেগুলো 10টা 10টা পর্যন্ত যেটা হয় সাধারণত আপনাদের বাড়ির খুব কাছাকাছি থাকলে গরমের সময় জানালা খুলে একটুকে বাতাস বাতাস খায় খাবার দাবার খেয়ে 9:30-10টার দিকে দেখেছে জঙ্গিরা এই নয়জন তারা টি শার্ট পরে এবং তারা জিন্স জিন্স পরে গ্রেপটা বাড়াচ্ছে সিগারেট খাচ্ছে ইত্যাদি। তারা 10:30-10টার দিকে দেখলো তারা সবাই কাপড় বদলে কালো রঙের অত কিছু দেখতে পাচ্ছে না দূর থেকে, কিন্তু ধরেন 60 ফিট 70 ফিট দূর থেকে তারা দেখছে কালো রঙের পাঞ্জাবি পরলো তারা এবং তারপর পাজামা পরলো মাথায় কেফায়া এটা লাল সাদা যে জিনিসটা আলো কেফায়া পরে তারা এসে বাইরে ওই বারান্দার থেকে তারা চিৎকার করে আল্লাহ আকবার আল্লাহ আকবার করলো এবং তারপরে তার কিছু ঘটনা ঘটা শুরু হলো। এটা দেওয়ার ফলোইং দিস প্রিন্সিপাল মানে তারা উৎসাহিত হয়েছে একটা নারকীয় কর্মকাণ্ডের সঙ্গে সেটা জড়িত হওয়ার অন দ্য বেসিস অফ দিস রাবিশ। এখন রাবিশটা কিভাবে আসছে সেটা হচ্ছে এই যে ডিজিটাল দুনিয়া আজকে আমরা সবাই পদার্পণ করেছি সেখানে এই তথ্য প্রযুক্তির যুগে আজকে আমাদের দেশে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির কারণে দেশের 99% এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে এবং শুধু তাই নয় আপনি দেখবেন যে 130 মানে 13 কোটি ব্যক্তি তারা মোবাইল ফোন ব্যবহার করছে এবং মোবাইল ফোন যে ব্যবহার হচ্ছে তার কারণে কিন্তু অনেক অপব্যবহারের সৃষ্টি হয়েছে, যে জন্য আমি একটা দেখাচ্ছি আজকে সকালে এই সকল জিনিস করেই কিন্তু লোকজন তারা এই অপব্যবহার আমার কাছে আজকে সকালে একটা ইনবক্সে একটা মেসেজ আসলো যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে এইভাবে লোকজনকে বিভিন্ন দিকে উৎসাহিত করা এটা হচ্ছে মোবাইল ফোন বলছে ইওর মোবাইল নাম্বার আজ ওয়ান 500,000 pounds sterling from Coca-Cola promo 2016 in UK for claims send name address phone number age to email at the DHA ইত্যাদি ইত্যাদি দিয়েছে। আমি রাখলাম এটা আজকে এসেছে সকালে, কারণ এছাড়া এই মাধ্যমে আপনাদের জানাচ্ছি এরকম জাতীয় জিনিস ব্যবহার করা হচ্ছে একজন ছেলেকে উৎসাহিত করার জন্য ভুল পথে এবং এইটা যদি উৎসাহিত করার যে জিনিসটা সে ভাবছে আমি যদি এটা করি একটা ছেলে কিংবা অনেক অংশে দেখা যাচ্ছে বেশ কিছু মহিলারাও এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে ছেলে মেয়ে বলে তফাৎ নয়, এটা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে ভুল জিনিসের মাধ্যমে এবং এই যে ভুল জিনিসটা কারণ আমি পরে ব্যাখ্যা করব। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় 50 দশকে আলোর তখন টেলিভিশন ছিল না, টেলিভিশন এসেছে 64 শেষে 50 দশকে যখন বাবা আসতেন সন্ধ্যেবেলা খাবার টেবিলে বসছেন মা খাবার পরিবেশন করছেন আমার মনে আছে 54-55 সালের দিকে 56 সালের দিকে যে আমি আমার বড় ভাই তার বড় বোন আমরা তিনজন খাবার টেবিলে বসে অনেক সময় প্রশ্ন উত্তর করতাম বাবাকে জিজ্ঞেস করতাম এটা কেন হয়েছে ওটা কেন হলো না ইত্যাদি ইত্যাদি অনেক সময় মা বকা দিতে বলতেন এখন খাওয়ার সময় কথা বলবো না পরে কথা বলো যখন ইচ্ছা জিজ্ঞেস করতে তখন জিজ্ঞেস করো। তখন আমরা আলোচনা করতাম যে আমাদের বাড়ির মধ্যে যদি আমি সেন্ট মেরি স্কুলে পড়তাম আমার বড় ভাই তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন উনি নরেন্দ্র কলেজে পড়ছিলেন আমার বড় বোন তখন ডাক্তারি পড়ছেন কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে একদম সক্রিয়ভাবে এই উদ্দেশ্য পরিতার্থ করার জন্য এরকম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে সেটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই যে 2013 সাল থেকে যখন আন্তর্জাতিক আইন অনুসারে যখন ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রায়াল শুরু হলো ট্রাইব্যুনালে তারপর আমরা দেখলাম হেফাজত আন্দোলন তারপরে দেখলাম আমরা গণ জাগরণ মঞ্চ এবং আরো অনেক কিছু জিনিস আমরা দেখলাম দেখতে পাচ্ছি কিন্তু এই যে আন্দোলনটা প্রবর্তিত করার ব্যাপারে আমার মনে আছে তখন প্রধান তথ্য কমিশনার আমাকে ফোন দিলেন ব্যারিস্টার সাহেব সফিক সাহেব
তখন উনি আইন মন্ত্রী আমাকে বললেন একটু আসো প্রশ্নের কথা আছে ক্যামেরার কাছে গেলাম উনি আমাকে ড্র খুলে একটা চেকের কপি দেখালেন ওনাকে ব্যাংক অফ ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক অফ ইংল্যান্ড যে ব্রিটেন তার গভর্নর পাঠিয়েছে $21.2 million চেকের একটা কপি এটা এসছে টাকাটা আসবে সাউদি আরবের থেকে এসছে এসে ওদেরকে বলেছে একটা দু তিনটে প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশে পাঠিয়ে দিতে কয়েকটা মাদ্রাসা উনি বলেছেন ল মিনিস্টার ছিল তখন যাবে তাকে বলেছেন এই ল মিনিস্টার হিসেবে হোম মিনিস্ট্রিতে তাকে পাঠানো হচ্ছে সেই ল মিনিস্টার হিসেবে বলা হয় উনি বলেছেন এই টাকাটা যেন কোনো মতে বাংলাদেশে আসতে না পারে ধরে রাখা হবে ব্যাংক অফ ইন্ডিয়াতে এবং তারপরে পাঠানো হচ্ছিল for payment to people who are going to be lobbyists তখন ব্যাংক অফ ইন্ডিয়া জানালো কিছু টাকা অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে তার দিকে এবং পরবর্তীতে আপনারা দেখে থাকবেন যে টার্কিশ এই যে গেলেন যে গ্রুপ যারা কিনা এখানে একটা স্কুল হাসপাতাল তারা একদল লোক এসেছিল তারা গেছিল যে রাখাইন পপুলেশন রোহিঙ্গা যারা আছে তাদের পার্বত্য চট্টগ্রাম থেকে এসে কক্সবাজার গেছিল সেখানে কিছু জিনিসপত্র দেওয়ার নামে কিছু টাকা পয়সা বিতরণ ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে যখন তারা আমরা বললাম এটা বন্ধ করতে হবে এগুলো করা যাবে না তারা বিরত গেল এবং আপনারা দেখেছেন যে এরডোগান তার সঙ্গে গেলেন সম্পৃক্ততা ছিল এখন তাদের দুজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে কিন্তু টার্কি তাদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে গেছে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ক্লাবের লাস্ট যে যে ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয় তার এখন এই যে র্যাডিকালাইজেশন যে জিনিসটা আসছে এটা বিদেশ থেকে উৎসাহিত হচ্ছে লোকে বিভিন্ন কারণে এবং আরেকটা দিন হচ্ছে কি অনেককে যে ধরা হচ্ছে ধরে জেলে রাখা হচ্ছে যে হিজবুত তাহরির হোক কি আনসারুল্লাহ বাহিনী হোক কি জেএমবি হোক একজন মানে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে এবং এই কারো প্রসঙ্গ ঢাকা সেন্ট্রাল জেলে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে অন্য এক জায়গায় সেখানে সিসিটিভি ক্যামেরা আরো বসানো হয়েছে দেখা যাচ্ছে যে র্যাডিকালাইজেশনের ব্যাপারে যারা বুঝির আগে যারা আইনগত তাদেরকে জেলে রাখা হয়েছে তারা বেশ কিছু লোকজনের সাথে কোষা আলোচনা করে অনেক রেগুলার বেসিস এবং তাদের প্রভাবিত করা হচ্ছে এবং এইসব ছেলেপুলের আবার কিন্তু কিছুদিন পরে বেল নিয়ে তারা জেল থেকে বেরিয়ে আসছে এবং বেল নিয়ে যখন ফেরত আসছে তার মহল ধরায় তখন হয়ে গেছে এবং হিজবুত তাহরিরের আমি দেখেছি আমি ধানমন্ডির ফ্যামিলি 7 নম্বর রোডের মসজিদে এবং 32 নম্বর রোডের মসজিদে প্রায় তো আগে দেখা যেত যে ওই লিফলেট নিয়ে তারা বিতরণ করছে জুম্মার নামাজের পরে আর ভেরি সিরিয়াস কমপ্লেন্স ভেরি সিরিয়াস অভিযোগ আছে শুধু তার নয় অনেক কিছু অসত্য ইন্টারপ্রিটেশন অফ থিংস যেরকম আমার সাথে একজন মৌলানা সাহেব যখন বিতরণ করছে তিনি এসে বললেন আমি বললাম তোমার থামার বিতরণ করবে না তখন আমাকে বলা হলো যে এটা তো করবে করা উচিত এমন কেন বলে এটা আপনাদের সংস্কৃতিতে ভ্যালেন্টাইন্স ডে উঠিয়েছেন আপনারা এটা কোনোদিন আমরা দেখিনি এই ইসলাম বিরোধী ব্যাপার এইসব কি ব্যাপার তখন আমি একটু অপ্রস্তুতায় বললাম ঠিক আছে আমরা ইসলাম ধর্মের কোনটা কথিত এবং কোনটা কথিত নয় কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয় আমরা আলোচনা করি আসুন মসজিদে তবে আলোচনা থাকবে আপনি যে আপনারা আপনি করবেন আমি আগে করবো বলে না এটা ঠিক করবো না আমরা নিশ্চয় যখন কোরআন শরীফের বিশ্লেষণ হবে তখন আপনি অনেকে আছেন আমাদের মধ্যে হুজুর যারা ধর্মের ইতিবৃত্তি নিয়ে অনেক কথা বলে কিন্তু একটা শব্দের ডিনোটেশন আছে কনোটেশন আছে এখানে আমাদের ইংরেজি বিভাগের লোকজন আছে তারা বলবেন একটা কথা আমি নিজে একজন শিক্ষক ছিলাম 49 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এভরি ওয়ার্ড এর কনোটেশন এন্ড ডিনোটেশন এবং এই জিনিসটা যদি সুন্দরভাবে বোঝা না যায় তবে কিন্তু শব্দ অপব্যবহার করা হয়
যে কারণে আমি বলি কদিন আগে আমি যখন বলেছিলাম যে আমি গেছিলাম মোদি সাহেবের সঙ্গে একটা কথা আলোচনা কথাটা কথা হচ্ছিল যে অনেকে বলেন আমি একটা আর্টিকেল লিখেছিলাম গ্লাস ইজ নট হাফ এমটি সেই বলে লিখেছিলাম এবং গোয়াতে গেছিলাম কনক্লেভে আলোচনা করতে ওখানে ওদের মাধব যে সেক্রেটারি জেনারেল বিজেপি সে ছিল এবং স্লোভেনিয়ার যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ছিলেন আমি ছিলাম আর দুজন নোবেল লরেট ছিল তারা পাঁচজন মিলে ভালো হচ্ছে আলোচনা করছেন ক্ল্যাশ ইন কালচার এন্ড সিভিলাইজেশন দ্য ওয়ে টু মুভ ফরওয়ার্ড সেখানে একটা কথা হয়েছিল গ্লাস ইজ হাফ এমটি অর হাফ ফুল তো মোদী সাহেব আমাকে বললেন দ্য গ্লাস ইজ নেভার হাফ এমটি তারপরে তার মানে হলো গ্লাসের যেটা তুমি বলছো হাফ এমটি স্পেস দ্যাট স্পেস উইথ অক্সিজেন সেই ফিটেকে ফ্লাওয়ার এবং যদি ফুলটা যদি পানি পড়তে ছেড়ে দাও আর মাথাটা ঢেকে রাখো ফুলটা মরে যাবে না পানি পাবে এবং ওখানে যে অক্সিজেনটা আছে ওই আপডেট ক্লাসে সেটা ফুলটাকে জীবিত রাখে এর মাধ্যমে যেটা বলা হচ্ছে যে আমাদের সহিষ্ণুতাকে রুখতে গেলে আমাদের মধ্যে যে অন্তর্নিহিত জিনিসটা যে আছে অক্সিজেনটা আছে সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে জিনিসটা সব জিনিস যেটা আছে সেই জিনিসটার মাধ্যমে আমরা দূর করতে পারবো দুশ্চিন্তা এবং সেটাতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এখন সহিংস ইসলাম ও মরু সংস্কৃতির ঘর পুরোটা বলছি অনেক কিছু লেখা যে সন্দেহজনকভাবে যে ঘৃণা ছড়ানো হচ্ছে সমাজের ক্ষেত্রে সামাজিক উপস্থিত শুধু এবং প্রিয় ছাত্র ছাত্রী বাঙালি জাতি এমন একটি ঐতিহাসিক পরম্পরার বিরুদ্ধে এগিয়ে এসেছে প্রকৃতি ও মানসিক বৈরিতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছে এবং যতবার এই জাতি বিপর্যস্ত হয়ে উঠেছে সেখান থেকে তার উঠে থাকে আমাদের উপাচার্য মহোদয় একটি কথা বলে থাকে যে এই জাতির যে টিকে থাকার যে একটি ক্ষমতা রয়েছে অপরিসীম ক্ষমতা সেটা ঝড় জলোচ্ছ্বাস ঝঞ্ঝাট যুদ্ধ বিগ্রহ এসব কিছু সব ধ্বংস জগতের পেছনে রেখে কিন্তু বারবার আমরা উঠতে থাকি সন্ত্রাস বিরোধী আজকের এই আলোচনা আমরা কিন্তু তার একটি দিক নির্দেশনা পেল আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে মুখ্য আলোচক যারা মোহাম্মদ জহিরের প্রতি তিনি আমাদের আগেই আমাদের ছাত্র ছাত্রীদেরকে নানা বিষয়ে শিক্ষা দান করেন পাঠদান করেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্র ছাত্রীদেরকে আজকে তারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন এবং আলোচনা শোনার ভেতর দিয়ে আমরা যদি আজকে যে চেতনা এই চেতনাকে নিজেদের ভেতরে জাগ্রত করতে পারি আমরা জাতিগতভাবে আবারও উঠে দাঁড়াব আবারও সব এগিয়ে যাব সামনে সবাইকে অশেষ ধন্যবাদ।